নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। 7 সেপ্টেম্বর 2023 পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আমি প্রতিদিন 12টি রাশির টার্গেট নাম্বার এবং যারা রাশির নাম জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি নামের অক্ষর দিয়েও কিন্তু প্রতিদিন আমি আলোচনা করি। তবে একটি কথা আমি বলবো যে আপনারা ভিডিওটি যারা দেখছেন না, একটু মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখুন, কারণ আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হচ্ছে না, কারণ কি এর কারণটা এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণরূপে শুনেন তাহলে জানতে পারবেন। কেটে কেটে যদি আপনারা ভিডিওটি দেখেন হয়তো অনেক কিছু মিস করে যেতে পারেন। আবারও বলছি, দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। সেখানে আমি কিছু কিছু ক্ষেত্রে কিছু রাশির নাম বলি, হয়তো আপনাদের রাশির সাথে সেম রাশির নাম মিলে যায়, ভাবেন যে একটা লটারির টিকিট কাটি তাহলে অর্থপ্রাপ্তি যদি হয়। দেখুন, লটারির টিকিট কেটে যে অর্থপ্রাপ্তি হবে অত সহজ নয়, কারণ আপনাদের জন্মছকে যদি দেখা যায় রাহু গ্রহ শুভ অবস্থাতে রয়েছে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ কী করবে? আপনার রাহুর বলবত্তাকে বৃদ্ধি করবে, রাহুকে পাওয়ার আপ করবে, এবং এর পাশাপাশি আপনাদের জন্মকুণ্ডলিতে যদি দেখা যাচ্ছে ভাগ্যভাব দুর্বল থাকে, দেখুন এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্যভাব যদি আপনাদের দুর্বল থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে না। এই জন্য কী করতে হবে? আপনার ব্যক্তিগত জন্মছককে একবার হলো দেখা কিন্তু দরকার। এবং যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না তাদের ক্ষেত্রে প্রতিদিন আমি টার্গেট নাম্বারটি বলছি, অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন। দেখুন, ভিডিওটি আপনারা যারা দেখছেন না, অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে, আবার অনেকের ক্ষেত্রে ঘটবে না, কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্য আলাদা। আমি যে কথাগুলো বলছি হুহু মিলবে এমনটি নয়, কারণ আপনাদের এখান থেকে জন্মকুণ্ডলি বা হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না, একটা একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক বিচার এটি না। তবে হ্যাঁ, এই কথাটি আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে, কারণ যদি আপনারা গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করেন কি না, আপনাদের অর্থপ্রাপ্তির যোগ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আমি প্রতিদিন আপনাদেরকে এই জন্য ভিডিওগুলো দিই যে আপনারা যাতে কিছু শিখতে পারেন, কিছু বুঝতে পারেন। আপনারা টার্গেট নাম্বারটা মিলাবেন কী করে? যারা আমার সাথে পরামর্শ করছেন আমি টোটালটা বলে দিচ্ছি। এবং রাহু, শুক্র, বুধ, শনি, এই চারটি গ্রহ বিশেষভাবে মুখ্য কারক গ্রহ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, এবং ভাগ্যভাব এবং ধনভাব এবং আকর্ষিক প্রাপ্তিভাব, এই তিনটা ভাবকে যদি স্ট্রং করা যায় নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। অনেকে দীর্ঘদিন প্রচেষ্টা করেই যাচ্ছেন, টিকিট কেটে কেটে সর্বশান্ত হয়ে গেছেন। আমি বারবার বলছি, যারা ভিডিওটি দেখে টিকিট কাটছেন নিজ দায়িত্বে কাটবেন। আমি বারবার বলছি, টিকিট কাটা থেকে আপনারা এড়িয়ে চলুন। অর্থপ্রাপ্তির যোগ মানে যে টিকিট কাটলে যে আপনারা কোটিপতি হবেন এমন না, কারণ প্রত্যেকে টিকিট কাটছেন, তাহলে আজকে যদি সবাই কোটিপতি হয়ে যেত তাহলে কারো কোনো কিন্তু অর্থ নিয়ে সমস্যা থাকতো না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে মিলবে, খুব গুটি কয়েক মানুষের সঙ্গে এটা মিলবে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা মিলা সম্ভব না, হতে পারে না, কারণ জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করা কিন্তু দরকার। আমি প্রতিদিন আপনাদেরকে এই জন্য ভিডিওগুলো দিই আপনারা যাতে কিছুটা হলেও বুঝতে পারেন যে আপনাদের
জন্মকুণ্ডলিতে যোগ আছে কি না, বা থাকলে কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, কারণ সময়টা নির্ণয় করা কিন্তু একান্তই দরকার। আপনি যদি সময়টা না জানেন কি না, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। শুধু আপনি টিকিট কেটেই যাচ্ছেন, টিকিট কেটেই যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার ভাগ্যেই নেই, তাহলে আপনার হবে কী করে? তাই ভাগ্য আপনাকে স্ট্রং করতে হবে, এবং অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের এই জায়গাটা কিন্তু গাঢ় কিন্তু হবে। প্রথম আসি মেষ রাশির টার্গেট নাম্বার 3-9, বিষরাশি 4-6, মিথুন রাশি 1-5, কর্কট রাশি 2-7, সিংহ রাশি 9-4, কন্যা রাশি 5-3, তুলা রাশি 6-7, বৃশ্চিক রাশি 8-2, ধনু রাশি 5-9, মকর রাশি 4-3, কুম্ভ রাশি 8-6, মীন রাশি 9-7, অর্থাৎ এই টার্গেট নাম্বারগুলো আপনাদের ক্ষেত্রে শুভ। এবার আসি কোন এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির নাম আগে আপনাদেরকে জানাই, তারপরে আমি জানাবো যে যারা রাশি জানেন না, নামের অক্ষর দিয়ে সেখানে আপনারা কিন্তু চেষ্টা করলেও করতে পারেন। দেখুন, ধনু রাশি আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, দ্বিতীয় রাশি মিথুন রাশি আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, তিন নম্বর রাশি বৃষ রাশি আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, চার নম্বর রাশি কুম্ভ রাশি আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, পাঁচ নম্বর রাশি তুলা রাশি, তুলা রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন জয় মা লক্ষ্মী। এবার আসছি যারা রাশির নাম জানেন না, অর্থাৎ আপনি জানেনই না আপনার কী রাশি, আমার এই নাম দিয়ে শুরু, ওই নাম দিয়ে শুরু, তাই আমি আজকে প্রতিদিনকার মতন আমি কোন কোন নামের অক্ষর দিয়ে যদি শুরু হয় আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ হতে পারে সেটাও আমি শেষে কিন্তু জানাতে চলেছি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।